নমস্কার, হামারা মিডিয়া আপনাদের স্বাগত। আমি সানা। আজকে বিশেষ খবর হলো, দমদম খাদ্য মেলা 2023 নালেজ হলে উদ্বোধন হলো। এই উদ্বোধনে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী শ্রী বাবুল সুপ্রিয় এবং সংসদ অধ্যাপক সৌগত রায়, অধ্যাপক শিক্ষামন্ত্রী পার্থ বসু এবং সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগটা নিয়েছেন বিশেষ সহযোগিতায় শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং এই মেলাটি চলবে 17 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত। এবং এই মেলাতে আপনি পাবেন বিভিন্ন ধরনের খাবার দাবার। ওই মেলাতে গায়ক বাবুল সুপ্রিয় সুন্দর সুন্দর গান গেয়ে সবার মন জয় করলেন। রিপোর্ট গোকুল কুমার, হামারা মিডিয়া। ঝুলে নামটা খুব ভালো লেগেছে। এই যে খাবারের আয়োজন কেমন লাগলো? বাঙালি খাবার কম ঝাল এবং মিষ্টি, এত ছোট জায়গায় এত খাবারের আয়োজন, মানে খানে কা মেলা পুরে কলকাতে শহর মে। সব মেলা বহুত জায়গা হো রা, লেকিন এই পহলে জায়গা থা জহাঁ পর খাদ্য মেলা হুয়া থা। ये ব্রাত্য বসু का आइडिया था, দেবাশিস ব্যানার্জি उसको लागू किया है और ये बहुत ही पॉपुलर साबित हुआ। तो इस तरह का आप चाहेंगे अंचल में और भी हो? ऐसे ही होगा, हमको चाहने का इंतजार कोई नहीं करेगा। जी, बहुत बहुत शुक्रिया। हार्ट इज टू स्टमक, हाँ हम सबा खेते भलोबासी। आई वुड से इट्स नॉट ओनली अ मैन हार्ट, आई थिंक द पार्ट टू वुमन और ह्यूमन बीइंग हार्ट सबसे इजिएस्ट হচ্ছে থ্রু দ্য স্টমাক। অর্থাৎ খাদ্য দিয়ে অনেক মানুষের মন জয় করা যায়। আমরা বাঙালিরা খাদ্য রসিক বলে নিজেদের গর্ব করি এবং সত্যি আমরা খাদ্য রসিক। এমন কোনো রোববারে এমন কোনো পাড়া নেই যেখানে দুপুরবেলা সিটি বাজে না। অর্থাৎ মাটার মাংস সিদ্ধ হয়, তারপরে বাঙালি সেটা খায়, তারপরে একটুখানে প্রতি রবিবার, তারপরে দুপুরে একটু ঘুমোয়, তারপরে সন্ধ্যেবেলা গান গান শোনে। তো পেলে পেলে খানা ফির গান, এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে এখানে এখানেও এক্স্যাক্টলি তাই, পেলে খানা ফির গান। তো আমি আপনাদের খুব পপুলার MLA, আমার বন্ধু দাদা প্রতিম, বন্ধু প্রতিম মাননীয় রাত্রাকে, রাত্র বসুকে অনেক অনেক কী বলবো কনগ্রাচুলেশন জানাবো যে এত বছর ধরে উনি এই সত্যি পশ্চিমবঙ্গের বা এই এলাকার পশ্চিমবঙ্গের ইনফ্যাক্ট প্রথম খাদ্য মেলা। এটা এটা ইটস এ গ্রেট থট। আমার মনে হয় যে এভরি আইডিয়া ইজ এ রে অফ লাইট। তো প্রথমে আইডিয়াটা আসা এবং তারপরে সেটাকে এরকম একটা জায়গায় নিয়ে যাওয়া খুব ভালো ব্যাপার, কিন্তু এটা আমার জন্য অত্যন্ত কষ্টকর ব্যাপার হবে, কারণ সামনে চারদিক থেকে খাবারের গন্ধ আর এই ঘানে নং অর্ধ ভোজনং যেটাকে বলে, তার মধ্যে এদের এর সাথে কমপ্লিট করে গান গাওয়া খুবই শক্ত। ইটস এ গ্রেট অনার যে ওনারা মঞ্চে ছিলেন কিন্তু আমি প্রদীপ জ্বালানোর সুযোগ পেয়েছি। এক বছর দেরি হয়ে গেল, দু বছর দেরি হয়ে গেল। সৌগতা নিজেই বললেন যে শিল্পা শেঠি রবিনার সঙ্গে উনি ডান্স করেছেন, তো আমার একটু দু বছর দেরি হয়ে গেল, বাট তবুও আমি ডান্সের গল্প ওনার থেকে শুনে নেবো। এবং যখন বম্বেতে শিল্পা শেঠির সঙ্গে বহুদিনের আলাপ, ওর মা আমার হাত দেখে ফ্লাইটের উপরে 1993 শাহরুখ খানের ঘুরে শিল্পা ছিল, আমার হাত দেখে বলেছিল যে তোমার ভাগ্য রেখা দারুণ, তুমি লাইফে অনেক দূর যাবে। তো ওরা উনি খুব অ্যাস্ট্রোলজি বিলিভ করেন, তো এখনও দেখা হলে বলেন যে আমি তোমায় বলেছিলাম। আর রবীন্দ্রনাথ ট্যান্ডনের সঙ্গে আমার লাইফের প্রথম ওয়ান অফ দ্য ফার্স্ট সং আজ মেরি জিন্দগি মে পহলি পহলি বার, সেটা রবীন্দ্রনাথ ট্যান্ডন আর অক্ষয় কুমার ছিল। আর আমার সেকেন্ড যে ওয়ার্ল্ড ট্যুর, সেটা মাস্ট মাস্ট ট্যুর, সেটাও রবীন্দ্রনাথ ট্যান্ডন আর অক্ষয় কুমার। আজ দুজনকেই, শিল্পাজি এবং রবীন্দ্রনাথ দুজনকে আমি জিজ্ঞেস করবো যে আমাদের যে কলকাতার যে আমাদের MPদের মধ্যে সারা ভারতবর্ষে যিনি হিরো অর্থাৎ সৌগতদা, উনি আপনাদের সঙ্গে কীরকম ডান্স করেছেন, সেটা আমি রিপোর্ট ফার্স্ট হ্যান্ড আমি পেয়ে যাবো। এটা আমার কাছে একটা বড় পাওয়া হবে, আই উইল ওয়েট ফর ইট। আর আরেকবার ব্রাত্যদাকে অনেক ধন্যবাদ জানাবো। সামনে একটা খুব ছোট্ট সুন্দর অডিয়েন্স যারা খেতে ভালোবাসে, নর্মালি প্রচুর ভিড়ভাড়ের মধ্যে গান হয়, আমি বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত গাইবার ইচ্ছা আছে। আর একটা ভালো খাবারের সঙ্গে যাতে অম্বল না হয় সেরকম ধরনের কিছু মিষ্টি গান শোনার চেষ্টা। চমৎকার, আমি মনে করি যে দমদমের খাদ্য মেলা এটা মানে পশ্চিমবঙ্গের আমার ধারণা ভারতবর্ষের প্রথম খাদ্য মেলা। মস্তিষ্ক প্রসূত, হ্যাঁ
দেখুন আমার মনে হয় যে কালকে আমাদের যাত্রা অনুষ্ঠান শুরু হচ্ছে, জয়যাত্রা, তার নাম জয়যাত্রা, এটা তো আমরাও নাম দিয়েছি। এই নামটা কিভাবে ভেবেছিলাম বলতে পারবো না, আমার কিন্তু নালে ঝোলে তো একটা বাংলা এবং বাঙালি প্রবাদ। দু বছর প্যান্ডেমিকের পরে আবার তার পাশাপাশি এক কাউন্সিলরকে চেয়ারম্যান করার একটাই বার্তা দিতে যাই যে আপনিও খাওয়াবেন, খাবেন, লোককেও খাওয়াবেন এবং এইটা আরো বেশি মানুষকে প্রচার করবেন। না, এটা 2013 থেকে আমাদের মন্ত্রী ব্রাত্য বসু, আপনারা দেখেছেন যে এর আগে যে সরকার ছিল অর্থাৎ বামফ্রন্ট সরকার, তখন এই দমদম বি ফর বোমের দমদম ছিল, বি ফর বারুদের দমদম, বি ফর বুলেটের দমদম ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর, বিশেষ করে সৌগত রায় ব্রাত্য বসুরা জেতার পর, দমদমটা হয়েছে সাংস্কৃতিক দমদম। দমদমটা বি ফর বুলেট না, বি ফর বারুদ না, বি ফর বোম না, বি ফর বুক অর্থাৎ বইয়ের দমদম হয়েছে। এই বইমেলা, তারপরে শিশু মেলা, চলচ্চিত্র উৎসব, মার্গীয় সঙ্গীত, খাদ্য মেলা, খোলা হাওয়া থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়েছে। আমরা 2013 থেকে এই খাদ্য মেলা 10 বছর হলো, আমরা এইখানে এই দাগা কলোনির মাঠে নালে ঝোলে মেলা করি। পশ্চিমবঙ্গের সমস্ত বিখ্যাত ব্যান্ড তারা এখানে পার্টিসিপেট করে। আমাদের মন্ত্রী ব্রাত্য বসু এই মেলাটার নাম দিয়েছে নালে ঝোলে। এটা আমরা সব রকম মানুষের জন্য রেখেছি, সমস্ত, আমরা পার্টিকুলার এরকম না, সমস্ত রকম খাবার এখানে কিন্তু ব্যবস্থা আমরা করেছি, সব ধরনের খাবার পাওয়া যাবে। তাদের আমরা 1 ঘন্টা করে প্রতিদিন বিনামূল্যে খাওয়ারের ব্যবস্থা করি। আমরা রসগোল্লা আর ফুচকা, যেহেতু রসগোল্লা আমাদের জিআই পেটেন্ট পেয়েছে, পশ্চিমবঙ্গ রসগোল্লার জন্য প্রথম আবিষ্কার এটা পেয়েছে, তার জন্য 1 ঘন্টা করে প্রতিদিন রসগোল্লা এবং ফুচকা হয়। কতদিন চলবে এই মেলাটা? ওই 17-26, এলে পরে বলতে হবে, এসেছিলাম ভাগ্যিস। আপনার নাম? আমার নাম দেবাশিস ব্যানার্জি। আপনি? এই দক্ষিণ দমদম পৌরসভার কাউন্সিলর আমি।